আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম জিনই ব্রিজ, যে ব্রিজটি অনেক নাম করা। এই ব্রিজটি ব্রিটিশ আমলে বানানো। তো আমরা এখানে ঘুরতে আসলাম, আমার সাথে অনেকেই আছে। তো আমরা এই পাশে হাইওয়ে যে রুটটি আছে সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণ এখানে থেকে ঠিক আছে, তো এই পাশে চলে যাব। তো আমাদের সাথে ইরফানও আসছে, কারণ সে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে। নিচে নদীতে পানি আছে, কিন্তু পানি প্রচুরই পানায় ভরে গেছে, যার কারণে পানি দেখা যাচ্ছে না। পরিবেশটা অনেক সুন্দর। ব্রিজে একটু চলাচল রিক্সি হয়ে যায়, কারণ সবসময় গাড়ি চলতেই থাকে। আমরা এখন এই ব্রিজ থেকে ওই পাশে একটা ব্রিজ দেখা যায়, যেটি ব্রিটিশ আমলে বানানো, সেই ব্রিজে চলে যাব। ওটাতে শুধু রেলগাড়ি চলাচল করে। সামনে যে রাস্তাটা দেখা যায় সেই রাস্তা দিয়ে নিচ দিয়ে নেমে এই দিক দিয়ে হয়ে ওই পাশে চলে যাব। এত পরিমাণ বালু, এটি হচ্ছে বিশের নিচের অংশ। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা বেশি নাই, আমরা এখন ওই ব্রিজের উপরে চলে যাব। তো এই ব্রিজটি এমন জায়গায়, অনেকটা পাহাড়ের মতো উঁচু লাইনটা। আমরা এখন জিনাই ব্রিজের উপরে আছি। এখানে পার হওয়ার চেষ্টা করতেছি, কারণ নিচের দিকে তাকালে ভয় লাগে অনেক। নিচের দিকে একদম ফাঁকা, কারণ এক ফিট পরপর একটা করে তারপরে অনেক লোকজন হেঁটে হেঁটে এপার থেকে ওই পারে যাচ্ছে। তো আমি আর ইরফান একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু অনেক ভয় লাগে। এখন আমি রেল ব্রিজের উপরে আছি। ব্রিজটি অনেক লম্বা, অনেক বড় একটি ব্রিজ। এটি ব্রিটিশ আমলে বানানো, এটি ইংরেজ শাসিত সে সময়ে তৈরি করা হয়েছে।
ব্রিজটি যেহেতু অনেক পুরানো, কিন্তু ব্রিজের একটা নাটও আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। কারণ ব্রিজের প্রত্যেকটা নাট এমনভাবে লাগানো যেটি খোলার মতো কোনো যন্ত্র নাই, কারণ প্রত্যেকটা নাটি দুই পাশে একদম গোল আকারের, সেখানে কোনো রেঞ্চ কিংবা কোনো ধরনের যন্ত্রপাতি খোলার মতো সিস্টেম নেই। যদি আপনাদের এইদিকে দেখায় একটু, যে দেখেন মানে পুরোটাই গোল, এখানে কোনো মানে রেঞ্চ কিংবা কোনো ধরনের যন্ত্র এখানে আটকানোর মতো সিস্টেম নাই যে নাটটি খুলবে। এপাশে গোল, এপাশে গোল। ব্রিজের নিচের দিক থেকে উপর দিকে ফসলের জমি, এখানে ভুট্টা ধান গম সবই মোটামুটি চাষ হয়। এটি হচ্ছে রেল ব্রিজের নিচের অংশ, তো আমরা একটু ব্রিজের নিচে নামছিলাম, এখন উপরে চলে যাব। মনে হয় পাহাড় বেয়ে উপরে উঠতেছি। তো এখন আমরা রেল লাইনের উপরে আছি, ব্রিজ পার হলাম হেঁটে হেঁটে, কারণ সবাই হেঁটে হেঁটে অনেক ভয়ে ব্রিজটা পার হলাম। এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না, তাই একটু তাড়াহুড়া করে হেঁটেই মানে রওনা দিয়েছি। সামনে গিয়ে গাড়িতে উঠবো।